ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পীরবাড়ি, নাটাই বিরাসার ও বর্তলি এলাকায় একসময় গড়ে ওঠে পাদুকা শিল্পের প্রায় 5 শতাধিক কারখানা। কালের পরিক্রমায় আর্থিক দৈন্যদশা ও অটোমেটিক মেশিনের দাপটে এখন তা কমে দাঁড়িয়েছে 100 থেকে 150। প্রতি বছর রোজার 2 মাস আগ থেকে শুরু করে কোরবানির ঈদ পর্যন্ত জেলার পাদুকা কারখানাগুলো হয়ে ওঠে বেশ কর্মচঞ্চল। এসব কারখানায় অটোমেটিক মেশিন ও হাতেই তৈরি হচ্ছে লেডিস, জেন্টস ও শিশুদের জন্য বিভিন্ন ডিজাইনের জুতা। ব্রাহ্মণবাড়িয়াতে 5 স্টার সর্বপ্রথম কোম্পানি হয়েছে। সামনে ঈদ, একটু কাজের চাপটা একটু বেশি হই। রমজান মাস, কাজ কাম অনেক ভালো আছে, আল্লাহর রহমতে কাজ কাম করি। কাজের চাপ বেশি, এখন আমরা বসে বসে কাজ করতেছি, যে টাকা বেতন পাই এই টাকা দিয়ে আমাদের সংসার চালাই। ব্রাহ্মণবাড়িয়ায় এখনও কোনো রকমের টিকে থাকা অবশিষ্ট ছোট কারখানাগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এছাড়া জুতা তৈরির সোল, ফোম, আঠা, কেমিক্যাল সহ সব ধরনের উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়ে গেছে, তাই হিমশিম খাচ্ছে ছোট কারখানা মালিকরা। এরা তো পুঁজি কম, পুঁজি সীমিত, পুঁজি কমের মিজে মনে করিনি, এরা মন মতো করে ব্যবসাটা করতে পারে না। যেভাবে কষ্ট করে চলতেছি, মজুরিও তেমন বাড়ে না, সামান বাড়ানো সবকিছু বাড়তি সদস্য বা 50-100 মতন কোম্পানি আছে এখন। পাদুকা শিল্পের কেমিক্যালদার উপরে পণ্যটার করটা কমাই দিলে আমরা উপকৃত হইলাম। আমরা এখন এসব ছোট ছোট কারখানার মালিকদের ব্যবসা প্রসারিত করতে সরকারি সহযোগিতা বাড়ানোর তাগিদ দিলেন সংশ্লিষ্টরা। সরকার যদি ছোট ছোট যে ফ্যাক্টরিগুলিকে এগুলির কম লাভে ব্যাংকের থেকে কিছু লোন প্রদান করে, তাহলে এর মাধ্যমে হয়তো আবার ছোট ছোট শিল্পগুলি গড়ে উঠবে। তবে এবছর জুতার চাহিদা বাড়ায় এবার শ্রমিক ও মালিকরা উৎসবমুখর ঈদ পালন করবে বলে প্রত্যাশা করছেন কারখানা মালিক ও শ্রমিকরা। আমিনা হীরা, মাইটিভি নিউজ।